পর্দায় আপনাদের স্বাগতম। আপনাদের সাথে রয়েছে আমি অরূপা দেববর্মা। আগামীকাল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যে আসছেন। তিনি আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে অনেকগুলো প্রকল্পের উদ্বোধন করবেন। আগামীকাল আপনারা সবাই জানেন 18 ডিসেম্বর উনি আসছেন এখানে, অনেকগুলো প্রকল্প, অনেকগুলো ফাউন্ডেশন লে ইত্যাদি উনি করবেন। এবং সেই উপলক্ষে আমাদের যে বিবেকানন্দ ময়দান সেখানে উনি আসছেন। তো ত্রিপুরাবাসীকে আমি বলবো, সমস্ত মানুষকে, সবাই জনসাধারণকে বলবো, কালকে যেন যে 2:30টার সময় আমাদের যে প্রোগ্রাম, প্রধানমন্ত্রীজি যে থাকবেন, উনি কী বলেন, সবসময় উনি যা বলেন সাধারণ মানুষের জন্য উনি বলেন এবং করেন, তো উনি কী বলেন তার জন্য সবাইকে আমি আহ্বান করব ওই ময়দানে আসার জন্য 2:30টার সময়। আর এই প্রোগ্রামকে সামনে রেখে আমাদের পার্টি এবং আমাদের সরকারের তরফ থেকে, আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফ থেকে একটা স্বচ্ছ ভারত, আমরা স্বচ্ছ ত্রিপুরা যে সাফাই অভিযান চলছে সেটা আজকেও আমরা করছি ওনাকে ওয়েলকাম করার জন্য, জনসাধারণের মধ্যে একটা মানে এমন একটা মহল তৈরি হোক যে উনি যে আসছে সত্যি সত্যিই আমরা ওনাকে স্বাগত জানার জন্য এই যে অভিযান আমরা শুরু করছি। তো এর জন্য আজকে মিউনিসিপ্যাল, আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাননীয় মেয়র সাহেব আছেন, আমাদের ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সভাপতি আছেন রাজীব ভট্টাচার্য, এবং সবাই সমস্ত নেতৃবৃন্দ আমরা মিলে আজকে এই যে আমাদের এই যে অভিযান সেটা চলবে। কতগুলো প্রজেক্ট উদ্বোধন হতে পারে? ওই অনেকগুলো হবে, প্রায় 5-6টা তো আছে, এখন বলবো না এগুলো, কারণ বলাটা ঠিক হবে না সেখানে, কারণ যখন এগুলো হবে আপনারা সবাই জানতে পারবেন, দেখবেন। প্রধানমন্ত্রী অক্টোবর 2021-এ মাটি মদাল সংযোগের জন্য জাতীয় মাস্টার প্ল্যান চালু করেছিলেন। তো এই যে নর্থ ইস্ট কে লিয়ে ওয়ার্কশপ আয়োজন কিয়া, ইসমে 16 লাইন মিনিস্ট্রিজ হ্যায় অর হামারে সাথ হ্যায় 23 PSUs, সব 8 স্টেট গভর্নমেন্টস হ্যায় অর ইসমে জো হ্যায় স্টেট সে জো ইসকে ইলাভা জো হ্যায় प्राइवेट पार्टिसिपेंट्स जो हैं वो कम से यहाँ पे जो है टोटल मात्र जो है वो है अराउंड 200 जो बाहर से भी लोग आए हैं। हमने इसको इसलिए आयोजित किया था त्रिपुरा में, बिकॉज त्रिपुरा में ही यहाँ से जो है गति शक्ति जो है त्रिपुरा का जो है नंबर वन परफॉर्मिंग स्टेट है इन द नॉर्थ ईस्ट, वी वॉन्ट टू बी नंबर वन इन द कंट्री। तो इसी बेसिस पर हमने सोचा था कि हम इसको जो है यहाँ पर इसको आयोजित करें। DPIT डोनर और बाकी जितने भी इत्यादि मंत्रियाँ मंत्रालय हैं दे हैव ऑल्सो कंकर्ड यहाँ पे आए हैं। दिस इज़ अ ग्रेट इवेंट कि जो इतने सारे हमारे स्टेट में जो है विद 16 लाइन मिनिस्ट्रीज एंड 8 नॉर्थ ईस्टर्न स्टेट्स के जो पार्टिसिपेंट्स हैं दे आर लर्निंग फ्रॉम दिस एक्सपीरियंस। इसके अलावा एक स्पेशल सेशन हमने रखा है फॉर द आर्म फोर्सेज, बोथ इंडियन एयरफोर्स एंड मिलिट्री, कि वो भी गति शक्ति के जो है एक भागीदारी में यहाँ पे इसका जो है लाभ उठाएँ कि जो जो हम लोग प्लानिंग कर रहे हैं। উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয় 2020-2021 এবং 2021-2022 শিক্ষাবর্ষে নবম শ্রেণীর ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়। আজকে আমি বলেছিলাম গত বছর এই বিদ্যালয়ে আসার আগে আমি বলছিলাম যে বিদ্যালয়ে আমি আর আসবো না যদি তোমরা কেউ না কেউ স্ট্যান্ড না করো। আজকে সে আশা তোমরা পূরণ করেছ, সেজন্য তোমাদেরকে ধন্যবাদ। আজকে এখানে বসে আলাপ করছিল যে তুলসীবতী বালিকা বিদ্যালয়ের খুব রেজাল্টও ভালো করে, কালচারেলও ওরা ভালো, ডিসিপ্লিনেও ভালো, এটাও আজকে প্রমাণ করে দিয়েছে। রিয়েলি রেজাল্টে ভালো করেছে, কালচারালে তো যেরকমভাবে বাজিয়েছে বা ওরা নৃত্য করেছে সত্যি প্রশংসার যোগ্য। আমরা চাই অলরাউন্ড ডেভেলপমেন্ট। আমাদের রাজ্য সরকারের, বর্তমান রাজ্য সরকারের প্ল্যানিং যে বর্তমানে যে ছাত্রছাত্রী বিদ্যালয়গুলিতে আছে তাদের অলরাউন্ড ডেভেলপমেন্ট, এই জন্যই আমরা 100 পরবর্তী সময় আরও 25টা বিদ্যাজ্যোতি স্কুল সিদ্ধান্ত নিয়েছি এবং 100টা স্কুল চলছে, আরও 25টা আমরা ঘোষণা করেছি।
आगामी दिन धीरे धीरे प्राय सबगुल विद्यालय जो विद्याच्युत आवत आसे से चेष्टा कर आज के नौटा विद्यालय नौटा विद्यालय 978 जन छात्री के बाइसाइकेल देवे एर मध्य तीनटा विद्यालय छात्री एखे एस तुलसीवती तो आई एचड़ा रही है बुज्जन गार्लस स्कूल एवं नेताजी सुभाष विद्यानिकेतन तुलसीवती विद्यालय 449 जन छात्री बाइसाइकेल पा और बुज्जंगे 94 जन बाइसाइकेल पा नेताजी सुभाष 154 जन बाइसाइकेल पाचे आज के टोटल 978 जन 78 टी बाइसाइकेल डिस्ट्रीब्यूट करा हबे अमंग द 9 स्कूल्स। एटा शुरू हुए चिलो जखनी आमादे सरकार आसार परे आमरा प्लान करेछि जे आमादेर एकटा स्लोगान एक त्रिपुरा श्रेष्ठ त्रिपुरा एवं सबका साथ सबका विकास। आगे छिलो शुधु 1,25,000 टाका जादेर मासिक बात्सरिक आय थेके कम तारा शुधु बाइसाइकेल पेत। आमरा एसे बोल्लाम नो सब मेयेदेर जाराई क्लास 9 पढ़े सब मेयेदेर जन्य आमरा धनी गरीब एस सी एस टी ओबीसी जेनारेल जाराई होक सबाई के बाइसाइकेल वितरण करब यह सिद्धांत मोताबेक हमें चलते 18-19 28,006 के दिए 19-20 26,530 जन के दिए जरा छिल क्लासे एवं करोनार कारण दो बचर दीते पारिनी सेजन्ये एबछर आमरा द्वितीय अर्थ बचरे माने 2021-22 এই দুই বছরে যারা ক্লাস 9 ছিল তাদেরকে আমরা 44,673 জনকে আমরা বাইসাইকেল দিচ্ছি সারা রাজ্যে। এর জন্য আমাদের টাকা খরচ হবে 17 কোটি টাকা। আমাদের মূল উদ্দেশ্য বিদ্যালয়ের প্রতি মেয়েদের যত বেশি বিদ্যালয়মুখী করা যায় আমাদের পরিকল্পনা। সবার আমি নতুন নগর গার্লস হোস্টেলে আমি গিয়েছি। এইভাবে এটা আমার কন্টিনিউ আমি এটা করে যাচ্ছি, কেননা আমার কাছে সেইভাবে কিছু খবর ছিল যে হোস্টেলের কিছু 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 সমস্যা রয়েছে টুকটাক, তো যার কারণেই আমার এই ভিজিট। তো আজকে আমি ভগিনী নিবেদিতাতে এসছি ভিজিটে। আমি ছাত্রীদের সঙ্গে কথা বলেছি এবং তাদের রুমগুলো আমি পরিদর্শন করেছি। ব্যবস্থা রয়েছে, ভালো ব্যবস্থা রয়েছে, কোনো অসুবিধা নেই তাদের সেই ব্যাপারে, কোনো অভিযোগ তেমন কোনো অভিযোগ নেই এই ব্যাপারে। একটু অভিযোগ এনেছে ওরা, যিনি হোস্টেল সুপার, এখানে হোস্টেল সুপারের বিরুদ্ধে কিছু অভিযোগ তারা তুলে ধরেছে। তো আমরা দেখছি সেই ব্যাপারগুলো, দেখবো তাদের অভিযোগের সঙ্গে তার সত্যতা কতটুকু রয়েছে, এবং যদি তার সত্যতা আমরা পাই তো যথা উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে উনি যে হোস্টেল সুপার এডুকেশন স্টাফ রয়েছেন, তো আমাদেরও কিছু এখানে ছাত্রী রয়েছে এসসি, যদিও এখানে 4টা ডিপার্টমেন্টই রয়েছে এসসি এসটি ওবিসি মাইনরিটি। তো যাই হোক, প্রত্যেকেরই সেই অভিযোগ রয়েছে, সেই ব্যাপারে আমরা সমস্ত ডিপার্টমেন্টের বিষয় নিয়ে আমরা আলোচনা করব, সেই ব্যাপারে একটা ব্যবস্থা আমরা নেব।
কোনো এখানে থাকবে না, কারণ আমরা চাইছি ইতিমধ্যে প্রত্যেকটা হোস্টেল যেন সুন্দর হয় এবং আমাদের ছাত্রছাত্রী যারাই রয়েছে তাদের যেন কোনো অসুবিধা না হয়, যার কারণে আমরা ইদানিংকালে প্রত্যেকটা হোস্টেলকে প্রচুর পরিমাণ আমরা পয়সা দিয়েছি, ফার্নিচারে এবং মেনটেনেন্সে, পানীয় জল, বিদ্যুৎ সব কিছু আমরা অনেক পয়সা দিয়েছি গত এক বৎসরে। প্রত্যেকটা হোস্টেলকেই এইভাবে আর্থিক সাপোর্ট করা হয়েছে এবং প্রত্যেকটা হোস্টেলেই ভালো চলছে। আমি যেগুলোতে গিয়েছি বা আরও এক দুটো বাকি রয়েছে আমার যাওয়ার, সেগুলোতে আমি সেগুলোতে যাব। তেমন কোনো মানে আজকের দিনে যে খুব অব্যবস্থিত এরকম কোনো কিছু নেই হোস্টেলগুলোতে। কয়েকটা হোস্টেলে আপনারা গিয়েছিলেন আমার সঙ্গে, আপনারা হয়তো দেখেছেন, যেমন কিছুদিন আগে আমরা নতুননগর যে গার্লস হোস্টেলে গিয়েছিলাম, সত্যি মানে আমার খুব ভালো লেগেছে। হোস্টেল সুপার যিনি হোস্টেলে থাকেন এবং ওখানে সবজি চাষ হয়, ফুলের বাগান থেকে শুরু করে মানে এত সুন্দর হোস্টেলগুলো সেজে উঠছে। তো ভগিনী নিবেদিতা হোস্টেলও আরও সুন্দর হবে, তার আরও ব্যবস্থা আমরা করবো এখানে। এবং সবথেকে বড় বিষয় যেটা হচ্ছে যে বাচ্চাদেরকে সেইভাবেই মানে গড়ে তুলতে হয় যেটা এখানে হয়তো কিছু অভাব রয়েছে, যার কারণেই হোস্টেল সুপার উপর অভিযোগ এসছে। সেই অভিযোগের সত্যতা আমরা যদি পাই যতটুকু ব্যবস্থা নেওয়ার ততটুকু আমরা ব্যবস্থা নেব। হোস্টেল সুপারের বিরুদ্ধে মানে বারবার অভিযোগ উঠেছে না পেরে মেয়েরা মাননীয় মন্ত্রীর দ্বারস্থ হয়েছে রতনবাবুর। আমি অ্যাকচুয়ালি এই বিষয়টা আমার যে হোস্টেল সুপারের বিরুদ্ধে যে তাদের অভিযোগ ছিল আমার জানা ছিল না, আমাকে বলেনি, আমি যখন শুনেছি তাই আমি এখানে এসেছি। এবং যদি আমরা দেখি তার মধ্যে সত্যতা আছে এবং আমরা খুব তাড়াতাড়ি ব্যবস্থা নেব। সরকারের নাম বদনাম করার জন্য কি এরকম করা হচ্ছে এমন কিন্তু মনে হচ্ছে আপনার? দেখুন অ্যাকচুয়ালি বিষয়টা আমি তার জন্যই বলছি যে আমরা দেখছি গোটা বিষয়টা, আমরা দেখছি কেন তাদের অভিযোগ, কি হোস্টেল সুপার উপর কেন তাদের এত অভিযোগ এসছে। হ্যাঁ, সেই জন্যেই আমরা এটাকে দেখব, মানে তদন্ত সেটা হবে এবং তদন্ত করে দেখব কি বিষয় সেখানে। স্পেসিফিক একজন না কিন্তু সব স্টুডেন্টের প্রায় এই ধরনের কথা বলছে সুপারের বিরুদ্ধে, ঠিক আছে? তাই তো বলছি এটা আমরা দেখব এবং কি আছে না আছে দেখছি আমরা। আমি মেয়েদেরকে আমি একদম নিজের সন্তানের মতো মনে করি, অনেক সময় তারা উল্টাপাল্টা চালচলন চলে, এটাকে আমি যদি প্রটেস্ট করতে যাই সেজন্য এরা আমার উপর খেপে যায়, এটাই মূল কারণ। আরেকটা বললো ড্রেসের কথা, তারা এত ছোট ড্রেস পরে যেটা দেখতে মেয়ে হয়ে আমার কাছে দৃষ্টিকটু লাগে। এই জন্য আমি এদেরকে একদিন ডেকে বলেছিলাম যে তোমরা পরো, মেয়েরা হোস্টেলে থাকো আর একটু লং প্যান্ট পরবে। এত শর্ট ছেলেরা ছিল, আর গত কিছুদিন আগে ছেলেরা গেছে এখান থেকে ক্যাটারার, ইয়ং ইয়ং ছেলে আর তোমরাও ইয়ং মেয়ে, এই বাচ্চা মেয়েরা তোমরা এত ছোট ড্রেস পরে, ড্রেস কোডটা ভালো লাগে না, তোমরা আর একটু বড় প্যান্ট পরো। হ্যাঁ, গতকালকে সাংবাদিকদের মুখোমুখি হওয়ার পর আপনি নাকি ওদেরকে মানে আমাকে সঙ্গে সঙ্গে বলবে, আমি এসসি ওয়েলফেয়ারে বলেছি আমাকে একটা ছেলে গার্ড দেওয়ার জন্য, কারণ এতগুলি মেয়ে নিয়ে থাকি আমি, মেয়ে গার্ডে আমি আশ্বস্ত হচ্ছি না, আমাকে একটা ছেলে গার্ড দিন। কিন্তু ওয়েলফেয়ার থেকে বলা হচ্ছে আমার বিরুদ্ধে রাগের উদ্দেশ্য হলো আমি লিস্ট বানিয়েছি এসসি ওয়েলফেয়ার গভর্নিং বডির মিটিং অনুসারে, আমি লিস্ট বানিয়েছি যারা যারা এখানে পড়াশোনা শেষ তোমরা হোস্টেল ছেড়ে দাও, তোমাদের পরিবর্তে অন্য তোমাদের ছোট বোনরা আসবে, তোমরা ছেড়ে দাও। কিন্তু তারা যাবে না, তারা এই অজুহাতে রয়েছে, এটাই মূল কারণ আমার বিরুদ্ধে তারা রাগার একটাই কারণ। প্রায় 18 জন মেয়ের লিস্ট আছে, ওদেরকে বলেছি, মুখেই বলেছি, আমাকে কিন্তু এসসি ওয়েলফেয়ার থেকে বা গভর্নিং বডির মিটিং থেকে বলেছে যে ওদেরকে যাওয়ার জন্য, কিন্তু আমি বলিনি, আমি বলেছি তোমাদের পড়া শেষ, তোমাদের ছোট বোনটা আসবে, তোমরা। আপনার হাজবেন্ড কি এখানে থাকে? হ্যাঁ, আমার হাজবেন্ড থাকে। আপনার হাজবেন্ডের তো লয়ার? হ্যাঁ লয়ার, কিন্তু আমার হাজবেন্ড কিন্তু আপনার এখানে তো অন্যান্য লয়াররা ছিলেন না? আসেনা, সেরকম অভিযোগ উঠেছে না? উঠেছে, কিন্তু আমার এখানে কোনো লাইব্রেরি নেই, আসবে কি করে? আমার এখানে লাইব্রেরি নেই, আমার ঘরে কোনো লাইব্রেরি কো থাকলে আমি এখানে আসতাম? আপনার হাজবেন্ডের ভূমিকা এখানে এই হোস্টেলে না কিছু না, আমার হাজবেন্ড তো কোনো দরকারই নেই। আর যেহেতু আমি অসুস্থ ছিলাম
আর হাজবেন্ড যদি আসে, আমার হাজবেন্ড মেয়েদের সঙ্গে কোনো তার কোনো সম্পর্ক নেই, কারণ এখানে ছেলে মেয়েদের সম্পর্ক, আমার হাজবেন্ড কোনো ব্যাপারে ইন্টারফেয়ার করে না, আমি সব করি। বুঝছি, কিন্তু এখানে থাকার বিষয়টা মানে কি কারণে থাকে? না, আমার হাজবেন্ড তো আমার সঙ্গেই থাকবে, কোথায় থাকবে? মানে এখানে কি আলাদা রুম আছে? না, আলাদা রুম না, হ্যাঁ আলাদা কোয়ার্টার আমার। হাজবেন্ড তো আমার ছাড়া কোথায় থাকবে? আমি আমার সঙ্গেই থাকবে। কতজন ছাত্র আছে আপনার এখানে? 198 জন। সবাই কি আপনার বিপক্ষে? না, আপনার পক্ষে? না, সবাই আমার পক্ষে তো আছে, কিন্তু তোদের জন্য তো তারা কিছু বলতে পারে না। যারা আছে সিনিয়র কয়েকজন যারা চলে যাবে, মেইনলি যারা এখান থেকে চলে যাবে তারাই লিড করছে। কতদিন হয়েছে আপনার এখানে? আমার এখানে আমি 2021 এসেছি নভেম্বরে। এর আগে কোথায় ছিলেন? এর আগে আমার বাড়ি ছিল। মানে এমনিতে আপনি কি করেন? আমি মেন্স কলেজে মেন। তারা খাবারের অভিযোগ আছে, খাবারের জন্য যা অফিস থেকে নিয়োগ করেছে ওদেরকে, জল নেই, খাবার নেই। না, জল তো আছে, আমি অফিসকে বলেছি সব জায়গায় জল পড়ে, শুধু একটা সাইড দিয়ে লাইনে জল, একটা লাইন শুধু। আমরা তো দেখলাম আপনার যে খাবারের যে কপিগুলা, না এগুলো আলাদা মেইনটেইন করে, খাবারের আলাদা রুক আছে, খাবারের আলাদা দেখে আপনি দেখেন না? না, এটা আমি দেখি, বলে দিই যখন ওদের খারাপ হবে, আমি বলে দিই যে তোমরা ভালো রান্না, এখন যে কপিগুলো আসলে এটা কি ভালো? না, আমি এটা ভালো বলি না, আমি বলেছি এগুলি তোমরা খাওয়ার যোগ্য না, এগুলি ব্যবহার করবে, এগুলো রান্না করিনি। চাকরিচ্যুত 10,300 শিক্ষক শিক্ষিকারা আগামীকাল প্রধানমন্ত্রীর কাছে চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে মানবিক আবেদন করেন প্যারাডাইজ চমিনি এলাকায় থেকে। আপনারা জানেন আজকে আমরা জেএমসির তরফ থেকে একটা মানবিক আবেদন নিয়েই রাস্তায় এসেছি। আগামীকালকে আমাদের দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সাহেব আসছেন, আমরা জেএমসির তরফ থেকে ওনাকে ওয়েলকাম জানাই, যেহেতু উনি আমাদের রাজ্যে আসছেন, আমাদের দেশের প্রধানমন্ত্রী, আমারও প্রধানমন্ত্রী, ওনাকে প্রথমেই আমরা স্বাগত জানাচ্ছি। পাশাপাশি একটা কথা আমরা আপনাদের মাধ্যমে মনে করিয়ে দিতে চাই, 2018 ইলেকশনের আগে আমাদের দেশের প্রধানমন্ত্রী আমাদের রাজ্যে এসেছিলেন এবং আস্তাবল ময়দান, যেটাকে বিবেকানন্দ ময়দান বলা হয়, সেই ময়দানে উনি একটা শব্দ ব্যবহার করেছিলেন, 10323। তার মানে এই 10,323 শিক্ষকদের যে সমস্যা সেটা উনি জানতেন 2017 সালেই। আমাদের একটা প্রশ্ন যে সেই সমস্যাটা আপনি 2017 সালে শুনেছিলেন, আজকে 2022 ডিসেম্বর মাস, সেই সমস্যা কিন্তু এখনও সমস্যায় আছে। তারই মাঝখানে আমরা 147 জনকে হারিয়েছি আমাদের সহযোদ্ধাদের। কি অপরাধ? আমরা শিক্ষকতা করতাম, যদি কোনো ভুল করে থাকে সেটা করেছে রাজ্য সরকার, এই ভুলের শাস্তি কেন আমরা পাচ্ছি? আমরা রাজ্যের, আমরা দেশের প্রধানমন্ত্রীর কাছে জানতে চাই। গত 4.5 বছর আপনাদেরই দলের সরকার, যদিও আমি দল বলতে পছন্দ করি না, তারপরও বলবো, এরা তো বলছে ডাবল ইঞ্জিন, তাহলে আমাদের সমস্যার সমাধান কেন হচ্ছে না? আপনারা ভীষণ ডকুমেন্টে দিয়েছিলেন যে হিউম্যাটেরিয়ান গ্রাউন্ডে আমাদের এই সমস্যাটাকে রিজলভ করবেন, কেন আমরা সমস্যার সমাধান পাচ্ছি না? তাই আজকে রাস্তায় দাঁড়িয়ে আমরা দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী মহাশয়ের কাছে আবেদন রাখতে চাই যে আমাদের এই সমস্যা অচিরেই সমাধান করুন। আগামী মাসে 23 ইলেকশনের ঘোষণা হয়ে যাবে, তারপর আর এই সমস্যার সমাধান হবে না। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী একটা ইনিশিয়েটিভ নিয়েছিলেন, পরবর্তীতে উনি জানিয়েছিলেন সেকেন্ড ফেজের মিটিং করে এই সমস্যার সমাধান করবেন, কিন্তু দুর্ভাগ্য এখন অবধি উনি সেকেন্ড ফেজের মিটিং করতে সময় পাচ্ছেন না। তাই আমরা দেশের প্রধানমন্ত্রী, আমার প্রধানমন্ত্রীর কাছে আমরা মানবিক আবেদন করতে চাই, মানবিক দিক দিয়ে আপনি হাত বাড়িয়ে এই 10,323 সমস্ত শিক্ষকদেরকে বাঁচান। আমরা বাঁচতে চাই, আমরা শিক্ষকতা করেছি, আমরা কলম নিয়ে বাচ্চাদেরকে শিক্ষিত করেছি, আমরা কোনো আতঙ্কবাদী নই, আমরা বাঁচতে চাই, এ দেশের নাগরিক আমরা। আপনি বলে থাকেন সবকা সাথ সবকা বিকাশ, কোথায় সব? যে আগামীকাল দেশের প্রধানমন্ত্রী আমাদের ত্রিপুরা রাজ্যে আসছেন, ওনার কাছে আমরা একটা বার্তা দিতে চাই এবং ওনাকে মনে করিয়ে দিতে চাই। গতকালকে আমরা সোশ্যাল মিডিয়াতে খুব প্রচার দেখেছি, একটা জিনিস, একটা বিষয় খুব ভাইরাল হয়েছে, যে দেশের প্রধানমন্ত্রী বলেছেন যে 10323 কা রিজলভ হো গেয়া না, অ্যাকচুয়ালি তো কিছুই হয়নি। উনি কি বোঝাতে চেয়েছেন,
আসলে তো আমাদের কোনো সুরাহা হয়নি। আমরা এটাই বলবো যে উনি আমাদের রাজ্যে আসছেন, দেশে এবং রাজ্যে একটা ডাবল ইঞ্জিনের সরকার। ওনারা ভীষণ ডকুমেন্টে বলেছিলেন যে আমাদের 10,323 যে সমস্যা সেটা হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে ওনারা রিজলভ করবেন। এখন পর্যন্ত ওনাদের মানবিকতা আমরা দেখতে পাইনি, সরকার কোনো মানবিকতা দেখায়নি। আগের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মহাশয় কয়েক মাসের মধ্যে সমাধান করবেন বলেছেন, করেননি। বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মহাশয় বলেছেন যে কথা বলবেন, আইনজ্ঞ বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে আমাদের যদি একটা কোনো ছিদ্র থাকে সেটা তিনি দেখবেন, কিন্তু প্রথম ফেজে বসেছেন, সেকেন্ড ফেজ আর কোনো খবর নেই। তাহলে দুজন মুখ্যমন্ত্রী কোনো কিছুই করতে পারেননি, সরকার কিছু করেনি, তাদের প্রতিশ্রুতি রক্ষা করেনি। আমরা তাই এখানে জড়ো হয়েছে, আগামীকাল দেশের প্রধানমন্ত্রী আমাদের রাজ্যে আসছেন, উনিও জানেন যে 10,323 একটা জ্বলন্ত সমস্যা। আমরা ভোটাধিকার রাখি, আমরাও ভোট দিই, আমাদের ভোট ওনাদের প্রয়োজন। সুতরাং ওনারা যেহেতু আগামী কিছুদিনের মধ্যেই কিন্তু ইলেকশন ঘোষণা হবে, তার আগেই যেন ওনারা আমাদের এই যে সমস্যার সমাধান, আমাদের 10,323 চাকরি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। এবং এই পর্যন্ত ওনারা প্রতিশ্রুতি দিয়েছেন, ভীষণ ডকুমেন্ট থেকে শুরু করে বারবার বলেছেন আমাদের চাকরির ব্যবস্থা করবেন, ফিরিয়ে দেবেন আমাদের চাকরি। কিন্তু এই প্রতিশ্রুতি আমরা দেখতে দেখতে, আমরা যখনই আন্দোলনে নামি, আমরা যখনই দাবি করতে নামি, তখনই আমাদেরকে লাঠিপেটা করা হয়, জলকামান দেওয়া হয়, আমাদের নামে মিথ্যা মামলা দেওয়া হয় এবং সরকার আমাদের প্রতি খুব আক্রমণাত্মক হয়ে ওঠে। এই থেকে আমরা তো বুঝতে পারি না ওনাদের যে সদিচ্ছা আছে। আজকে নির্বাচনের প্রাক মুহূর্তে আমাদেরকে 10,323, আমরা যারা জীবিত আছি এখন পর্যন্ত, আমাদের এখনও রাস্তায় আসতে হচ্ছে, আমাদের এখনও রাস্তায় দাঁড়িয়ে বলতে হচ্ছে দেশের প্রধানমন্ত্রী আমাদের রাজ্যে আসছেন, উনি মানবিক হন, ওনাদের মানবিকতা দেখান। আজকে উনি নিজে বলেছেন, ওনাদের ভীষণ ডকুমেন্টে বলা হয়েছে যে ওনারা মানবিক দৃষ্টিকোণ থেকে আমাদের চাকরির রিজলভ করবেন, আমাদের ব্যবস্থা করবেন। এবং এই অপেক্ষা করতে করতে আমাদের কিন্তু 147 জন শিক্ষক শিক্ষিকা মারা গেছেন, কেউ সুইসাইড করেছেন, কেউ চিকিৎসার অভাবে মারা গেছেন এবং কেউ হার্ট অ্যাটাক করেছেন। আমাদের মানে এখনো অনেকেই মৃত্যু সজ্জায়, আমাদের পরিবারগুলি মানসিকভাবে, আর্থিকভাবে, শারীরিকভাবে বিপর্যস্ত। তাই আমরা আজকেও রাস্তায় আসতে বাধ্য হয়েছি, নাহলে রাজ্যে প্রধানমন্ত্রী আসবেন এটা তো ভালো কথা, একটা খুশির কথা, কিন্তু সেখানে আমরা খুশি হতে পারলাম না। উনি বলে গেছেন যে 10,323 কা হো গেয়া, কে হো গেয়া, আবি তক কুছ নেই হুয়া, আবি তক সুরাহা নেই হুয়া। আমাদের যে 10,323 যে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে যে তারা রিজলভ করবেন সেটা ওনারা করতে পারেননি, ওনারা প্রতিশ্রুতি পালন করেননি। তাই আমরা বলবো যে দেশে যখন প্রধানমন্ত্রী আসছেন, আপনাদের সদিচ্ছা থাকলে আপনারা ডাবল ইঞ্জিনের সরকার, আপনারা অবশ্যই আমাদের চাকরি ফিরিয়ে দিতে পারেন। আপনাদের 10 মিনিটের ব্যাপার, আপনি এসে আমাদের রাজ্যের সরকারের সঙ্গে কথা বলুন, ক্যাবিনেটকে বসে আমাদের 10 মিনিটের মধ্যে আমাদের জন্য চাকরি ফিরিয়ে দেন। এবং আমাদের যে 147 জন শিক্ষক মারা গেছেন, তাদের পরিবারগুলো অনাথ হয়ে গেছে, সেই পরিবারগুলোকে ডাইন হার্নেসে একটা চাকরি প্রদান করা আমরা আবেদন করছি। আপনাদের মাধ্যমে আমাদের এই বার্তা, আমাদের এই মেসেজ যেন প্রধানমন্ত্রীর কানে পৌঁছায়, ওনার দৃষ্টিগোচর করতে আমরা আজকে এই এখানে জমায়েত হয়েছি, এটাই বলবো। ধন্যবাদ। দেখুন, বর্তমানে আমরা তো জানি যে সরকারটা চলছে, সেই সরকারটা প্রতিশ্রুতি দিয়েছিল যে আমাদের একটা স্থায়ী সমাধান করবে এবং সেটা মানবিক দৃষ্টিভঙ্গি থেকে আইন মেনে করবেন বলেছে। এবং বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার আগে যে জমায়েতটা হয়েছিল, তখন প্রধানমন্ত্রী নিজে এসেছিলেন, নিজে এসে অলরেডি আমাদের সবাই বলেছেন যে উনি নিজে 10,323 কথা বলেছেন এবং এইটা নাকি উনি সলভ হয়ে যাবে। এবং পরবর্তী সময় বলেছেন, উনি না শুধু, ওনার সঙ্গে যারা এসেছিলেন ওনারাও বলে গেছেন সলভ হয়ে গেছে, কিন্তু কিছুই সলভ হয়নি এখন পর্যন্ত, আমরা কিছু দেখতে পারিনি। যে কারণে আবার যখন ইলেকশনের অল্প কদিন আগে, ইলেকশনের জানি আমরা সবাই জানি ইলেকশনের খুব অল্প কদিন বাকি আছে, তো সরকারটা যদি আমি হিসেব করি, সেই হিসেবে আমরা যদি দেখি সরকারটা আর 20 থেকে 25 দিন মাত্র কাজ করতে পারবে, তারপরে সরকার আর কোনো কিছু করতে পারবে না, কারণ ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেলে সেটা ইলেকশন কমিশনের হাতে চলে যাবে আমরা সবাই জানি। তাহলে ওনাদের হাতেও আছে 20 থেকে 25 দিন, তার ঠিক আগ মুহূর্তে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আসছেন। নিশ্চয় সরকারের, আমরা আগে যেটা লক্ষ্য করেছি, যখন সরকার প্রতিষ্ঠিত হওয়ার আগে এসেছিলেন, তখন তিনি সরকারের হয়ে কিন্তু প্রচারে এসেছিলেন। বর্তমান যে সরকার, সেই সরকারের হয়ে তিনি প্রচারে এসেছিলেন এবং সেই প্রচারে তিনি প্রতিশ্রুতির কথা বলেছিলেন। তাহলে তো মাননীয় প্রধানমন্ত্রীর এই দায় এড়াতে পারেন না যে নিজে উনি দাঁড়িয়ে এই কথাগুলো বলেছিলেন, 10,323 একটা স্থায়ী সমাধান করবেন, তাহলে তো উনি এই দায় এড়াতে পারেন না, কারণ সরকার, যে সরকার এখন প্রতিষ্ঠিত, সেই সরকারের হয়ে তিনি বলেছেন।
আজ আবার ইলেকশন চলে এসেছে, এতদিন কোনো কথা নেই, আবার আমাদের রাজ্যের যে দুই দুইজন মুখ্যমন্ত্রী ওনারাও কথা বলেছিলেন, ওনারা আমাদের প্রতিনিধিদের ডেকেছেন বলেছেন, কিন্তু আলটিমেট রেজাল্ট হলো এখন পর্যন্ত শূন্য, যে কারণে আমাদের আমাদের দফায় দফায় রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের নিজেদের কথা জানান দিতে হয়, অথচ আমরা যখন রাস্তায় দাঁড়িয়ে রয়েছি আমরা দেখি আমাদের উপাস দিয়ে আমাদের পাশ দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী চলে যাচ্ছেন, আর আমরা এখানে দাঁড়িয়ে চিৎকার করতে হচ্ছে, অথচ উনি নাকি সব জানেন, ঘরে ঘরে সুশাসন স্বচ্ছ ব্যবস্থা সব কিছু আছে, তাহলে আমরা কি, আমরা কিসের জন্য রাস্তার এক প্রান্তে দাঁড়িয়ে আছি, উনি আরেক প্রান্তে ঝাড়ু নিয়ে পরিষ্কার করে যাচ্ছেন, পরের দিন আমাদের প্রধানমন্ত্রী আসবেন, মানে আমরা যেটা বলতে চাই না, আমরা শিক্ষকতা করেছি তো, আমরা যেটা বলতে চাই না সেগুলো আমাদের দিয়ে বলাচ্ছে, হ্যাঁ আমাদেরকে মানে মনে হচ্ছে আমরা অন্য ভিন গ্রহ থেকে এসেছি এখানে দাঁড়িয়ে কথা বলছি, অথচ একে একে করে 147 জন শিক্ষক, আমাদের 147টা পরিবার শেষ হয়ে গেছে, আমরা চাইব ইতোমধ্যে কালকে আপনি আসছেন ওয়েলকাম আসুন, কিন্তু আমাদের বিষয়টা কালকেই বলে যান, কারণ আপনারা তো বলেছেন ডবল ইঞ্জিনের সরকার, আপনারা রয়েছেন রাজ্যও রয়েছে কেন্দ্রও আপনারা, কাজে কোনো অসুবিধে নেই, আমরা আশা করব কালকেই আপনি কিছু একটা আমাদের উদ্দেশ্যে বলে যাবেন, এটা আশা করে আমরা আজকে এখন পর্যন্ত মানবিক কথাটা বলি আপনার কাছে আবারও আবেদন করছি। জানেন আগামীকাল ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী উনি রাজ্য সফরে আসছেন একদিনের, ওনার কাছে আমরা জয়েন্ট মুভমেন্ট কমিটির পক্ষ থেকে মানবিক আবেদন করতে চাই, যেহেতু উনি আজ থেকে প্রায় 58 মাস আগে স্বামী বিবেকানন্দ মাঠে এসে বলেছিলেন নির্বাচনী প্রচারে এসে, যদি আমার দল ক্ষমতায় আসতে পারে তাদের তাহলে এই রাজ্যের একটা জ্বলন্ত সমস্যা, আপনারা জানেন 10,323 আজকে প্রায় 4-5 বছর ধরে এই সমস্যাটা, উনি বলছিলেন প্রকাশ্য জনসভায় যদি এ রাজ্যে বিজেপি ক্ষমতায় আসে তাহলে ওনারা প্রথমেই প্রথম ক্যাবিনেটেই ওনারা 10,323 শিক্ষকদের সমস্যাটা সমাধান করে প্রত্যেককে সসমানে বিদ্যালয়মুখী করা হবে। কিন্তু লক্ষণীয় বিষয়, আজকে সরকারে এসছে বিজেপি এবং আইপিএফটি জোট সরকারে ক্ষমতায় এসছে 57 মাস হলো, প্রতিশ্রুতি পূরণের কোনো ধরনের লক্ষণ আমরা লক্ষ্য করতে পারছি না, এই হতাশার থেকে 147 জন এখন পর্যন্ত প্রয়াত হয়েছে, 8 থেকে 10 জন শিক্ষক শিক্ষিকা এই ফাস্টেশনে সুইসাইডের রাস্তায় বেঁচে নিয়েছেন, কি অপরাধ ছিল আমাদের, আমরা তো শিক্ষা দপ্তরের এবং সরকারের যেই ইনস্ট্রাকশন যেই বিজ্ঞপ্তিমূলে আমরা ইন্টারভিউ দিয়েছি সেই বিজ্ঞপ্তিমূলে আমরা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি, তাহলে ওনারা কেন এখন অবধি এই আমাদের সমস্যাটা, আপনারা জানেন এই রাজ্যের এখন বর্তমান সময়ের একটা জ্বলন্ত সমস্যা হলো আমরা 10,323, আমরা চাই উনি যেহেতু আমাদের কাছে একটা সুযোগ এসছে, উনি যেহেতু কালকেই রাজ্যে এসছে আসছেন এবং স্বামী বিবেকানন্দ মাঠে উনি একটা কর্মসূচিতে অংশগ্রহণ করবেন, সেই কর্মসূচিতে যাতে উনি আমাদেরকে বিদ্যালয়মুখী করার জন্য একটা উদ্যোগ গ্রহণ করেন, তার জন্যে আমরা আজকে ওনার কাছে এই রাজধানীর প্যারাডাইস চৌমুনি থেকে ওনার কাছে আমরা মানবিক আবেদন করতে চাই, আর দীর্ঘায়িত না করে আপনি যেহেতু ভীষণ ডকুমেন্টে রেখেছেন, আমরা দেখেছি বিজেপি এবং আইপিএফটি জোট সরকারের যে ভীষণ ডকুমেন্টের ইস্তাহারে 6 নম্বর পেজে 12 নম্বর কলমে সুস্পষ্টভাবে লেখা আছে, যদি ক্ষমতায় আসতে পারি তাহলে আমরা তাদেরকে সসম্মানে আইন সংশোধন করে বিদ্যালয়মুখী করা হবে, কিন্তু আমরা লক্ষ্য করলাম আজকে 57 মাস হলো বিদ্যালয়ে মানে বিদ্যালয়ে পাঠানোর জন্য কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করেন, তার জন্যই আজকে আমরা শেষবারের মতো ওনার কাছে এই আবেদনটুকু করছি, আর দীর্ঘায়িত না করে আমাদেরকে প্রত্যেককে আমরা যারা আছি তাদের প্রত্যেককেই সসম্মানে বিদ্যালয়মুখী করা হোক, এই জন্যই এখানে আমরা সমবেত হয়েছি, ধন্যবাদ। সেই মোতাবেক আমাদের অফিসার এসআই বদরুল হক হসপিটালে যান এবং দেখতে পারেন যে তার মাথায় গুরুতর জখম রয়ে গেছে, কাটা জখম। তখন ডাক্তারবাবু যে ইমার্জেন্সি মেডিকেল অফিসার ছিলেন
उनार संगे एवं तार परिवार जे सदस्य छिलेन छेले छिलेन जे डिसीजडेर भाई छिलेन तार थेके जानते पेरेछेन जे गतकाल शेष रात्रे अनिल देवर्मा तार स्त्री के तादेर मध्ये रात्रिबेला प्रायशी झगड़ाझाटी हतो एवं कालकेओ झगड़ाझाटी हय एवं तार माथाय धारालो टाकाल दिए माने कमाते थाके जार फले से गुरुतर रक्ताक्त जखमप्राप्त हय एवं तड़िघड़ि परिवारेर लोकजन महकुमा हासपाताले निये आसेन सेई मोताबेक आमादेर रिक्वेस्ट पावार फले परपর আমাদের আমরা হসপিটালে গিয়ে জানতে পারি যে এটা একটা মার্ডার কেস। তখন আমি বিষয়টা আমাদের এসডিপিও মহোদয়কে জানাই এবং আমাদের তদন্তের প্রাথমিক কার্য শুরু হয়। আমরা ঘটনাস্থলে গিয়ে পৌঁছাই শ্রীরামপুরে এবং আসামিকে আমরা খুঁজে বের করে আমাদের সোর্স লাগিয়ে আমরা ওকে ধরতে সক্ষম হই এবং যে দাঁটা দিয়ে সে কুপিয়ে হত্যা করেছিল সেই দাঁটাও আমরা ঘটনাস্থল থেকে আমরা রিকভার করি এবং তদন্ত আমরা সুষ্ঠুভাবে চালিয়ে যাচ্ছি এবং আমাদের ফরেন্সিক এক্সপার্টও ঘটনাস্থলে এসেছিল এবং যে যে এক্সিবিট এটা কালেকশন করেছে ঘটনাস্থল থেকে এবং এটা আমরা আগামী দু একদিন মধ্যে আমরা ফরেন্সিক ল্যাবে পাঠাবো। এখনকার সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন শ্রামসাথী পর্দায়।